ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৫ রানের ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আগে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। ১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হায়দ্রাবাদের ওপেনার শিখর ধাওয়ান। ৭ বলে ৬ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন আর এক ওপেনার ঋদ্ধিমান সাহা। এরপর ১৯ রান করা ইউসুফ পাঠানকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মোহিত। ৫৪ রান করা হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন টাইয়ের বলে ফ্রিঞ্জের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। দীপক হুদা ডিপ মিড উইকেটে ৫ রান করে ক্যাচ দিয়েছেন তেওয়ারির হাতে টাইয়ের বলে। মানিশ পাণ্ডে শেষ পর্যন্ত ৫৮ রান এবং সাকিব মাত্র ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি। এর আগেই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অসিন। ফলে ব্যাটিংয়ে নামেন পাঞ্জাবের ২ মারকুটে ওপেনার ক্রিস গেইল ও লোকেশ রাহুল। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকলেও কিছু সময়ের পর মারমুখী হন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৯ রান। পাওয়ার প্লের পরেই বোলিংয়ে এসে পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুলকে লেগ বিপরের ফাঁদে ফেলে আউট করেন রশিদ খান। রাহুলের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৮ রান। এরপর ক্রিস গেইলের সাথে যোগ দেন মায়াঙ্ক। ১৮ রান করা আগারওয়াল আউট হয়েছেন হুদার বলে কাউলের হাতে ক্যাচ দিয়ে। তারপর গেইল মাত্র ৩৯ বলে অর্ধশতক তুলে নেন। গেইলের সঙ্গী করুণ নায়ার ২১ বলে ৩১ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ডিপ মিড উইকেটে ধরা পড়েছেন ধাওয়ানের হাতে। এরপর ফ্রিন্সকে সঙ্গে নিয়ে মাত্র ৫৮ বলে এবারের আইপিএলের প্রথম শতক তুলে নেন ক্রিস গেইল। নির্ধারিত ২০ ওভার শেষে ৬৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন গেইল। আর তার সঙ্গী ফ্রিন্স ১৪ রান করে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন।